গুড মর্নিং, ম্যারি ক্রিসমাস সবাইকে, বড়দিনের অনেক 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 শুভেচ্ছা। আমার জবার কালার দেখো, মিষ্টি রেড। এটাও জবা, দেখতে লোটাসের মতন। আর এই তো আমার হেয়ার লেয়ারিংয়ের কাটিং থেকে করা, কত বড় দেখো। এটাও এয়ার লেয়ারিং করে করা, কাল ফুটবে রেড কালার মাদার প্ল্যান্ট দেখাবো। আমার মিনি বুদ্ধাজি, মাথায় কুলিয়াস। পিঙ্ক জবার মাদার প্ল্যান্ট, এটা রেড জবা যেটা 20 দেখালাম, তার মাদার প্ল্যান্ট। অনেকগুলো গাছ করেছি, ব্লিডিং হার্ট, ইয়েলো জবা, এটা হালকা রেড জবা, কি বিশাল আকার, 20 দেখো কত গাছে। ঘন্টা যাবো, আজ ফুটেনি কাল ফুটবে, আবার সেই কাটিংয়ের দেশি জবা। আমার সিঙ্গেল পেটাল লোটাস, ডিপ পিঙ্ক কালার, মিষ্টি কালার। অক্সালিস, পিঙ্ক অক্সালিস, আমার আপার রুফটপ গার্ডেনের সেন্টার পয়েন্ট, আমার বুদ্ধাজি আর গুলদাবাদি, সাদা, পিঙ্ক, ইয়েলো, স্নোপল ইয়েলো, পনসেটিয়া, কি দারুণ দেখতে। গুলদাবাদি, চন্দ্রমল্লিকা দেখো কত 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 ফুটেছে। এই কালারটা কেবল ফোটা শুরু করেছে, দেখতে রেড লাগছে, পরে পুরোটা ইয়েলো হয়ে যাবে। আর এটা বিশাল স্নোবল, পুরো গাছ ভর্তি, পাতা দেখা যায় না, স্নোবল এত ফুটে, আমি নিজে না দেখতে বিশ্বাস করতে পারতাম না। এটা লাইট পিঙ্ক, প্রচুর ফুটেছে। আমার কাটিংয়ের কাছে এই কালারটা সব থেকে বেশি এসছে। আমার ইয়েলো করার ইচ্ছে ছিল, যাই হোক, প্রথম বছর কাটিংয়ের কাজ, তো যা হয়েছে আমি তাতে ভীষণ স্যাটিসফাইড, নিজের ফুল দেখে নিজেই মুগ্ধ। ওকে ফ্রেন্ডস, আমার গুলদাবদি আর বুদ্ধাজির সাথে আজকে ভিডিও শেষ করি, সবাই ভালো থেকো, ম্যারি ক্রিসমাস।